कृष्णस्तु गृहकेतेषु व्यग्रयाङ्मतरि प्रभु यद्राक्षि अर्जुन पूर्वं गुज्झको धनदात्मजो। यशोदा माँ स्वयं भगवान श्री कृष्ण के बेधेन जख मा बेधे रेखे गृहकार्य गेले तक भगवान अर्जुन वृक्ष रूपे अवस्थित कुबेर नंदन जक्षोदयर दिके तार दृष्टि पड़ल। मा उदरे तो बेष्टन करेछेन, उदरटा बेष्टन करे सेई रज्जुटा पीठेर दिके निये गेछे। निये गिये मा भाबलेन ना आरो शक्त करे बाँधा हबे जदि उदुकलेर साथे एटाके बेधे दी, ताहले आर आमार शिशु आर चंचलता करते पारबे ना, आर ई बंधन खुलते पारबे ना, আর কোথাও পালিয়েও যেতে পারবে না, আর কোথাও গিয়ে নবনীত চুরি করতেও পারবে না, আর কোনোরকম কোনোভাবে সে কিছু চঞ্চলতা প্রকাশ করতে পারবে না। তা মা ভাবলেন যে এটাই করা ঠিক হবে, কেননা সে তো সমস্ত নবনীত নষ্ট করে ফেলেছে, সমস্ত কিছুই তো সে নষ্ট করে ফেলেছে। গৃহে তো আর এক বিন্দু নবনীত নেই, দই নেই, দুধ নেই, আর এইগুলো নষ্ট করার ফলে সে এত ভীত হয়েছে, এত পলায়ন করেছে, তার ফলে তার অনেক পরিশ্রম হয়েছে। তো এত যখন পরিশ্রম হয়েছে তখন তো আমার বাচ্চা কত না ক্ষুধায় কাতর হয়েছে, আহা কত না ক্ষুধা পেয়েছে, আমি বকবো বলে চুপ করে আছে, কিন্তু আমি তাকে এখন কি খেতে দেব? আমি যদি গোদহন না করি, দুগ্ধ আবর্তন না করি, তাহলে তো আমি তাকে কিছু খেতে দিতে পারবো না। আর গৃহদেবতা নারায়ণের সেবার জিনিস, অতিথি সেবার জিনিস, যা কিছু শিকায় ঝোলানো ছিল সবই তো এই বালক সবই তো নষ্ট করে দিয়েছে। ফলে নারায়ণ সেবার জিনিসও তৈরি করতে হবে, অতিথি সেবার জিনিসও তৈরি করতে হবে, ফলে একে এখন বেঁধে রাখাই ঠিক। এই মনে করে মা বেঁধেছেন, শুধু নয় আবার উদুকলের সাথে বাঁধলেন। বেঁধে মা এখন এই গৃহকর্মে রত হতে চলেছেন। তা মা ভাবছেন যে এটাই ঠিক হয়েছে, এবার আর সে চঞ্চলতা করতে পারবে না। আর গোপীরা যারা যারা সেখানে ছিল তাদের সকলকে বললেন চলো চলো চলো, যে যার কাজে যাও। মায়ের মনে সন্দেহ, গোপীরা যদি খুলে দেয়। আর মা খুব ভয় দেখিয়ে গেলেন, শাসন করে গেলেন, এই আমি তোমাকে বেঁধে রেখে গেলাম, দেখি তোমার কত শক্তি আছে, তুমি এই বন্ধন মোচন করে তুমি অন্যত্র গমন করো। মা এমনভাবে তাকে শাসন করে দিয়ে গেলেন। তো এইদিকে তো মা তো চলে গেছেন, আর গোপিনীরা তারাও ভাবছেন না বাবা আমরাও চলে যাই, মা তারপর ভাববে আমরা এই বালক তো চঞ্চল বালক সব কিছুই করতে পারে, হয়তো বাঁধন খুলে ফেলবে, আর মা ভাববে আমরাই খুলে দিয়েছি, না বাবা আমরা চলে যাই এখান থেকে। তা গোপিনীরাও আস্তে আস্তে চলে যাচ্ছেন, আর কিন্তু যেতে তো তাদের কষ্ট হচ্ছে, তাই তারা বলছেন বাবা গোপাল তুমি কেন এমন দুষ্টুমি করো, তোমাকে এমন করে মা বেঁধে রেখে গেছেন, দেখে তো আমাদেরও কত কষ্ট হচ্ছে, তুমি আর এমন কাজ করো না বাবা, যার মায়া জালি এই জীবনাদিকাল থেকে বদ্ধ হয়ে রয়েছে, যার এই কৃপারজ্জুতে
এই ব্রহ্মাণ্ডের বৈকুণ্ঠের ভক্তগণ আবদ্ধ হয়ে আছেন, যার চরণ আশ্রয় করা মাত্র জীবের এই বন্ধন মুক্ত হয়ে যায়, সেই সর্বেশ্বর সর্বনিয়ন্তাকে মা বেঁধে রেখে গেলেন রজ্জু দিয়ে। আর তিনি ওই নন্দ প্রাঙ্গণের এক প্রান্তে বসে রয়েছেন, আবার কত চেষ্টা করছেন ওই বন্ধন খোলা, কিন্তু কিছুতেই সেই বন্ধন থেকে তিনি মুক্তি লাভ করতে সমর্থ হলেন না। যিনি দেবতাদেরও স্বামী সুরেশ, শরণং দুঃখীদের যিনি পরম আশ্রয়, শরম অর্থাৎ যিনি পরমানন্দ স্বরূপ, বিশ্বরেতা অর্থাৎ বিশ্বের কারণ, প্রজাভব যিনি সমস্ত প্রজাগণকে উৎপন্ন করে থাকেন, অহ যিনি সব প্রকাশ স্বরূপ, সংবৎসর কাল রূপে স্থিত, বেয়াল শেষনাগ স্বরূপ প্রত্যয়, উত্তম বুদ্ধি দ্বারা জানবার যোগ্য, তিনি তো সব কিছুই জানেন, তিনি সব কিছুই করতে পারেন, সর্বদর্শন সকলের দ্রষ্টা, তাকে মা বেঁধে রেখে গেছেন আর তিনি ওই নন্দ প্রাঙ্গণে এক প্রান্তে বসে আছেন, আর শত চেষ্টা করছেন করেও ওই বন্ধন থেকে তিনি মুক্তি লাভ করতে পারছেন না। এমন সময় তো তার সখাগণ খুঁজতে খুঁজতে এসছে, এসে দেখছে এরকমভাবে তাকে বদ্ধ অবস্থায় এসে দেখছে, দেখে তো তাদের খুব কষ্ট হচ্ছে, তারা কাছে এসে দেখছে। তখন যশোদা নন্দন বলছেন, ভাই দেখো না দেখো না দেখো না, তোমরা যদি একটু আমাকে এই বন্ধন থেকে মুক্ত করতে পারো, একটু দেখো না, একটু চেষ্টা করো না, মা আমার পেছন দিকে তো উদুখল রেখে তার মধ্যে রজ্জুটা বেঁধেছেন, সেই জন্য আমার হাতটা যাচ্ছে না গো, তোমরা একটু দেখো না যদি খুলে দিতে পারো, যদি একবার একটু খুলে দিতে পারো তাহলে আমি তোমাদের সাথে গিয়ে তো একটু খেলা করতে পারি, আর কি করতে পারি না, যে সমস্ত গোপীরা মাকে রজ্জু সংগ্রহ করে এনে দিয়েছেন না, তাদের বাড়িতে আমি কিন্তু যাব, গিয়ে কি করব না, তাদের নবনীত সব চুরি করে খেয়ে আসবো, আর কি তাদের দধি ভাণ্ড সব ভঙ্গ করে দিয়ে আসবো, একবার যদি আমি মুক্তি পাই। নবনীত তৈরি করা কার জন্যে, কার জন্যে? গোপাল সেবার জন্যে, তো স্বয়ং গোপাল তো যাবেন তাদের কৃপা করতে। আর সেই কৃপা পাওয়ার জন্যই তো তারা উৎগ্রীব হয়ে থাকেন। তা কৃষ্ণ যখন এমনভাবে বলছেন তার সখাদের, তখন তারা তো একটু একটু করে এগিয়ে এসছে, কিন্তু তারাও অত্যন্ত ভয় পাচ্ছে, যদি মা কোনো রকমে একবার এসে দেখে যে তারা এই বন্ধন খোলার জন্য চেষ্টা করছে, তাহলে তো মা খুব তাদের তিরস্কার করবেন। তাই একবার তারা ওই অন্তঃপুরের দিকে দেখছে, আর একবার ওই রজ্জুর দিকে দেখছে, একবার অন্তঃপুরের দিকে দেখছে, একবার রজ্জুর দিকে দেখছে, একবার অন্তঃপুরের দিকে দেখছে, একবার রজ্জুর দিকে দেখছে, কিন্তু কিছুতেই কৃষ্ণের এই বন্ধন তারা মোচন করতে পারছেন না। তখন তারা বলছেন, ভাই মায়ের বন্ধন যে বড়ই শক্ত ভাই, আমরা তো কিছুতেই খুলতে পারছি না, আমরা তো কিছুতেই খুলতে পারছি না। মা বাৎসল্য প্রেম বলে তার পুত্রের অঙ্গে তিনি
বন্ধন করেছেন, অঙ্গকে তিনি বেঁধেছেন। আর গোপবালকগণ তাদের তো সক্ষ প্রেম, তাই তারা সেই সক্ষ প্রেম প্রয়োগ করে, সক্ষ প্রেমের বল প্রয়োগ করে তারা কিছুতেই সেই বন্ধন খুলতে পারলেন না। কৃষ্ণ সর্বশক্তিমান, তিনি তো সবকিছুই করতে পারেন, কিন্তু ভক্তের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে গেলে তার সেই সর্বশক্তি স্তিমিত হয়ে যায়। তার কৃপাতে, তার দৃষ্টিমাত্রেই তো ভক্তের বন্ধন মোচন হয়ে যায়, কিন্তু তার নিজের অঙ্গের বন্ধন, সে বন্ধন যে ভক্তদত্ত বন্ধন, সেই বন্ধন মোচন করতে তিনি অপারগ। ভাগবত বলছেন, ভাগবতে বলা হয়েছে, জগতে দেখা যায় যে ভ্রমর সে তো কাঠকে কেটে ফেলতে পারে, ছিদ্রান্বিত করে দেয়, ছিদ্র করে দেয় কাঠকে, কিন্তু সূর্যাস্তকালে এই পদ্মের গর্ভে যখন সে আবদ্ধ হয়ে যায়, তখন ওই পদ্মের ওই কোমল পত্রকে সে কেটে কিন্তু উড়ে যেতে পারে না। নীরস এই কাষ্ঠ তাকে কাটবার সময় তার দন্তশক্তি কত প্রখর, কিন্তু পদ্মিনীর ওই কোমল পত্র কাটবার সময় তার দন্তশক্তি কুণ্ঠিত হয়ে যায়। এই পদ্মের গর্ভকোষস্থিত যে মধু, সেই মধু যেমন ভ্রমরকে আত্মহারা করে রাখে, ভ্রমরের দন্তশক্তিকে কুণ্ঠিত করে দেয়, ভগবান সেই রকম সর্বশক্তিমান তিনি হলেও কি না, যশোদামার বন্ধনে বদ্ধ হয়ে তিনি তো বাৎসল্য প্রেম রস আস্বাদন করছেন। তাই তিনি যদি তার এই শক্তি প্রকাশ করেন, তাহলে তো তিনি এই রসাস্বাদন থেকে তিনি বঞ্চিত হবেন, সেই জন্য তিনি ইঙ্গিত মাত্র সব বন্ধন মোচন করতে সক্ষম হলেও ভক্তের প্রেম রস আস্বাদন করবার জন্য, এই ভক্তাধীনতার আনন্দ উপভোগ করবার জন্যে তিনি এই বন্ধন মোচন করলেন না। জগৎকে তিনি দেখাচ্ছেন আমার মাতৃদত্ত বন্ধন কত শক্ত, তা আমি কিছুতেই খুলতে পারছি না। যাক, তার সখাগণ যখন অনেক চেষ্টা করে কিছুতেই খুলতে পারল না, তখন ওই উদুকল্পে বদ্ধ অবস্থাতেই তিনি বসে রইলেন। আর তাদের বলছেন, দেখো তো ভাই, তোমরা কোনো প্রকারে যদি আমাকে একটু বন্ধন থেকে মুক্ত করে দিতে পারো, একটু দেখো না, একটু দেখো না। কৃষ্ণ যেন কীভাবে এই বন্ধন থেকে তিনি মুক্তি পাবেন, এই বন্ধন থেকে কিভাবে তিনি মুক্তি পাবেন, তাই যেন তিনি খুব চিন্তিত অবস্থায় তিনি বসে রইলেন। বৃষভান নামে রাখেন পরম ঈশ্বর, স্বর্গবাসী নামে রাখে দেব পরাত্পর, পুলমা রাখে রামনাথের সখা, রস সিন্ধু নামে রাখে
কি চিত্র লেখা, চিত্ররথ নামে রাখে ওরা দীনহন, পুলস্ত রাখিল নাম নয়ন রঞ্জন, কশ্যপ রাখেন নাম রাস রাসেশ্বর, ভাণ্ডারিক নামে রাখে পূর্ণ শশধর, সুমালি রাখিল নাম পুরুষ প্রধান, পুরঞ্জন নামে রাখে ভক্তগণ প্রাণ, রজকিনী নামে রাখে নন্দের অদুলাল, আল্লাদিনী নামে রাখে ব্রজের গোপাল।